ধরনের অপবাদ দেওয়াটা আপনি একজন ক্রিকেট প্রেমী হিসেবে কিভাবে দেখছেন? হ্যাঁ, আমার মনে হয় যে এই এটা একটা মনে হয় ফেক নিউজের মতো আর কি। এই কিছুদিন আগে ও দেখলেন যে এই যে আমাদের তামিম সাকিব নিয়ে যে একটা দ্বন্দ্ব চললো, এরকম এই যে কিছু ক্রিকেট বিদেশি মানুষ আছে যারা ক্রিকেটের মাধ্যমে বা যে কোনো একটা মাধ্যমে দেশের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাই দিয়ে একটা উল্টোপাল্টা কিছু করতে চায়। হ্যাঁ, আমার মনে হয় তারাই কোনো মানে তাদের কোনো লুকি এটা যেরকম একটা ফেক নিউজ বানাইয়া মুশফিকের বিরুদ্ধে অপবাদ দিতেছে। মানে কিছুদিন আগে যেরকম তারা করলো সেভাবে আর কি তার ক্যারিয়ারটা একটু ই করতে চাইতেছে আর কি। মুশফিক এতদিন ধরে আমাদের বাংলাদেশ দলে আছে, নিয়মিত খেলছে, সিনিয়র ক্রিকেটার, অনেক সম্মান আছে তার। হ্যাঁ, এই যে তাকে এই ধরনের এইভাবে অপমান করা, একজন ক্রিকেট প্রেমী হিসেবে আপনি কিভাবে ফিল করেন জিনিসটা? ভাই, এটা খুবই দুঃখজনক ভাইয়া। এটা যদি একজন এখন মানুষ তো মানুষই, মানুষের মধ্যে ভালো খারাপ আছে, এখন তারা যদি আমাদের মানুষের কষ্টটা না বুঝে তাহলে ভাই কিছু করার নাই। আমি সবাইকে বলবো এই মিথ্যাচার থেকে তারা যেন না ছড়াই। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তারা দেখুক, ভালো করে দেখুক, তারপর খেলা দেখুক, দেখে তারপরে বলুক, সমালোচনা করুক, সমালোচনা তারা সমালোচনা করবেই, সমালোচনা হ্যাঁ হ্যাঁ একটু করবেই, কিন্তু একটা ফেক নিউজ একটা আমি একটা জিনিস করি নাই সেটা নিয়ে যদি একটা অন্যরকম বাড়াবাড়ি করে। হ্যাঁ, তার ভিতরে এই ধরনের একটা প্রতিবেদন অবশ্যই মুশফিক দেখেছেন, মানে আমাদের দেশের ক্রিকেটের জন্য এটা কতটা ক্ষতিকর? খারাপ বলতে বুঝেন, এখন আমি সবার তো আর মানসিকতা এক না। হ্যাঁ, এখন মুশফিক ভাই এটা কীভাবে নিতেছেন এটা মুশফিক ভাই জানেন, সাকিব ভাই তো ওইটা আরেক জিনিস, তার মানসিকতা একটা অন্যরকম লেভেলের, কিন্তু মুশফিক ভাইয়ের মানসিকতা কতটুকু আসছে দেখা যাক। এখন আমার মতে এগুলা অবশ্যই করা ঠিক না, এগুলা করলে একটা ক্রিকেটারের বা অন্যজনের মানসিকভাবে অনেকটা বিপদগ্রস্ত, অনেকটা ডিপ্রেস হয়ে যায়। অ্যান্ড এই ডিপ্রেস থেকে পরে যদি আরও পারফরমেন্সটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু শেষ, দেশের জন্যই খারাপ, আমাদের ক্রিকেটের জন্যই খারাপ। আমিও আসলে কি বলবো, এটা আসলে আমাদের ক্রিকেটেরই ক্ষতি যদি এখানে সমালোচনাটা করা হয়, কারণ এক্ষেত্রে তাদের মানসিক একটা চাপ পড়বে। এখন যদি এই সমালোচনার দিকে যদি না যায় বরং এটা ক্ষমার দৃষ্টিতে দেখা হয় তাহলে দেখবেন যে সে পরবর্তীতে আরও ভালো পারফরমেন্স করবে এবং আমাদের দেশেটাকে আরও এগিয়ে নিয়ে যাবে ক্রিকেটকে। এটাই মূলত, এটা এরকম করে দেখা ঠিক না, তিনি তো অনেক বছর ধরেই আমাদের ক্রিকেট টিমে খেলছে, তার একটা ভুলের জন্য আসলে তাকে এই করা ঠিক না এভাবে। জি, নিশ্চয়ই তিনি একজন ভালো খেলোয়াড়, তার বিরুদ্ধে এরকম একটা অপবাদ দেওয়া আসলে লজ্জাজনক, আমাদের তাকে সাপোর্ট করা উচিত এই টাইমে। আর সমর্থক হিসেবে মানে আপনাদের করণে কিছু আছে বা বলার কিছু আছে? হ্যাঁ, আমরা মুশফিক ভাইয়ের সাথে অবশ্যই আছি, সবসময় আছে। হ্যাঁ, তিনি নিশ্চয়ই একজন ভালো প্লেয়ার। থ্যাংক ইউ।